হাই আমার প্রিয় ফ্যামিলি, সব কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে আমার মা বাবা মিলে দিদির বাড়িতে যাচ্ছে, দিদির ছেলেকে অনেকদিন দেখা হয়নি তার জন্য। চলো বন্ধুরা, যা প্যান পরে রেডি হয়ে একবারেই তোমাদের বাড়ি বাড়ি বাইরে গিয়ে তোমার সাথে কথাবার্তা বলবে একবারে, ঠিক আছে? চলো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর বাবা মা সব রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ। প্যান্ডেমা আমার পড়া হয়ে গেছে, এই ড্রেসটা আমি পরে দিদির বাড়ি যাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। চলো বন্ধুরা, বাবা মা রেডি হওয়ার পরে একবারে তোমার সাথে দেখা করবো। তো আজকে সারাদিন যা যা করবো তোমাদেরকে দেখাতে চাইলাম। আর দেখতেই পাচ্ছ আমার ড্রেস পরে পুরো রেডি বন্ধুরা, ঠিক আছে? আর অনেকটা সুন্দর আজকে, ভালো লাগছে। মা যাবে দিদির বাড়ি, বাবা যাবে, এদিকে পড়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। চলো তোমার সাথে একটু পরে ফের বাইরে যাওয়ার সময় দেখা করছি, বা সবাই প্যান্ড জমা পড়া রেডি হয়ে গেলে তারপর তোমার সাথে দেখা করবো, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা দেখতে পাচ্ছ মা বাবা সব রেডি দিদির বাড়ি যাওয়ার জন্য, আর আমিও রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ তোমরা, আর বাবা মা সব রেডি। চলো বন্ধুরা, বাইরে গিয়ে তোমার সাথে কথাবার্তা হবে একবারে, টোটো স্ট্যান্ডে তোমার সাথে একবার কথাবার্তা বলছি, ঠিক আছে? আর অনেকটা দেরি হয়ে গেছে, 10টা ট্রেন ধরার কথা ছিল, 10টার ট্রেন ধরতে পারলাম না, আর বাড়িতে 10টায় বেজে গেছে, কি বলবো তোমাদেরকে। এবারে 11:30-12টা ট্রেন আছে, তখন ধরতে হবে, ঠিক আছে? চলো বন্ধুরা, বাইরে গিয়ে কথাবার্তা একবারে বলছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাড়িতে বেড়ে গেছে, বাবা আমাকে কোলে নিয়ে যাচ্ছে এখন, টোটোতে গাড়ি উঠবো বলে। আর মা ওই সামনে আসছে, দেখতেই পাচ্ছ না তোমরা, এরকম মা আসছে আমাদের সাথে হেঁটে হেঁটে, মায়ের হাতে ব্যাকপ্যাক, আমি বাবার কোলেতে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ গাড়ি ঘুরে এখন যাচ্ছে দিদির বাড়ির সামনে, আর মা বসে আছে দেখতেই পেয়ে। চলো স্টার্টে গিয়ে দেখা করছি একবারে, ঠিক আছে? তো বন্ধুরা স্টার্টে এসে গেছে দেখতেই পাচ্ছ, আর এখন আমরা রেস্টুরেন্টে যাচ্ছি দেখতেই পাচ্ছ, হেঁটে হেঁটে, বাবার হাতে ব্যাগ, আবার আমি কোলেতে আছি দেখতেই পাচ্ছ। তো মা সামনে যাচ্ছে হেঁটে হেঁটে। চলো এবার রেস্টুরেন্টে গিয়ে কথাবার্তা বলছি, এখন কথাবার্তা বেশি বলছি। বন্ধুরা ট্রেনে উঠে গেছি, আর ট্রেনেতে আমরা এখন বসে আছি দেখতেই পাচ্ছ। চলো বাবা ওই সাইডটা আছে, হয়েছে বাবা, আর আমরা ট্রেনের মধ্যে বসে আছি দেখতেই পাচ্ছ। চলো ট্রেন থেকে লিখবে একবারে কথাবার্তা বলছি, ঠিক আছে? বন্ধুরা ট্রেন থেকে নেমে গেলাম একটু আগে দেখতে পেলে। চলো ট্রেন চলে যাচ্ছে এখন, এখন বন্ধুরা সোনারপুর স্টেশনে নেমে গেছি এখন, দেখতেই পাচ্ছ। আর এখন যাচ্ছি, মা আছে হয়েছে, বাবার কাঁধে আমি, দেখতেই পাচ্ছ। এত ভিড় ট্রেনে, তোমাদেরকে কি বলবো, প্রচুর ভিড় ছিল ট্রেনটা, আর লাভতেই পাচ্ছিলাম না, অনেকটা প্রবলেম হয়ে গেছিলো। তা এখন নেমে গেছি বন্ধুরা, চলো তো অটো স্টেশনে গেলে একবার দেখা করছি, ঠিক আছে? বন্ধুরা স্টেশন থেকে খিয়াদের লাভলাম একটা অন্য অর্ডারে, এখন আনন্দপুর যাবো, ফের অটোটা বসে আছি দেখতেই পাচ্ছ। তো অটোটা বাবা মা আমরা সব বসে আছি। তো চলো তোমাদের একবারে দিদির বাড়ি গিয়ে কথাবার্তা বলছি, আর দেখতেই পাচ্ছ প্রচুর ঢেমে গেছে, আর অটোটাই ট্রেনেতে এতটা ভিড় ছিল, তোমাদের কি বলবো বলে বোঝাতে পারবো না, বাবা কাঁধে উঠে গেছে লাস্টে, বুঝতে পারলে? চলো একবার বন্ধুরা দেখতেই পাচ্ছ বাবা আমাকে অনেকটা কষ্ট করে নিয়ে যাচ্ছে, আর মা হেঁটে হেঁটে আসছে দেখতেই পাচ্ছ, আর এসে অটোটা নেমে গেছে এখন দিদির বাড়ির সামনে এসে গেছে, যাচ্ছে হেঁটে হেঁটে, দেখতেই পাচ্ছ চুলের অবস্থা, হাওয়াইতে সব উড়ে পুড়ে একাকার হয়ে গেছে, দেখতেই পেলে বন্ধুরা? তো চলো একবারে দিদির বাড়ি গিয়ে কথাবার্তা বলছি। তো বাড়ি আমার দিদির বাড়িতে চলে এসেছি দেখতেই পাচ্ছ, জামাই বউ শুয়ে আছে, তা আমি এখানে বসে আছি, আর ননদ মানে শুয়ে আছে দেখতেই পাচ্ছ। চলো বন্ধুরা একটু পরে তোমার সাথে কথাবার্তা বলছি, ঠিক আছে? আমার একটা দূর থেকে এসেছি তো তার জন্য। মা এই দিদি চলে এসেছে দেখতেই পাচ্ছ, দিদি কেমন আছো? ভালো আছি। চলো বন্ধুরা তোমার সাথে একটু পরে কথাবার্তা বলছি আবার, ঠিক আছে? তো বন্ধুরা একটু আগে বাবা আর আমি আর যাই হোক খেয়ে দিয়ে উঠলাম,
আর মা দিদি খাচ্ছে, আর নুনু আমাদের নুনু ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, নুনু ঘুমিয়ে আছে ওদিকটা। আর দেখো মা খাচ্ছে বসে বসে, আর বাবা কোথায়, দিদিও খাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর যাই হোক মাথায় বুঝতে পারলে বন্ধুরা, চলো বন্ধুরা তোমাদের সাথে বেশ বিকেলে কথাবার্তা বলছি একবারে, আর নুনুর সাথে একটু ঘুমা। তো বন্ধুরা ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে, আর এখন ঘুমিয়েতে উঠলাম, দেখতেই পাচ্ছ অনেকটা ভালো লাগছে, কি বলবো, ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন একটু বাড়ি দিয়ে ঘুরতে যাবো ভাবছিলাম, চলো বন্ধুরা যদি বাড়ি দিয়ে ঘুরতে যাই তো দেখা হবে, ঠিক আছে। আর এখন আমি আমার দিদি বাড়িতে বসে আছি, দেখতেই পাচ্ছ, চলো একটু পরে তোমার সাথে কথাবার্তা বলছি। আর খুবই ভালো লাগছে, খুবই মজা লাগছে, আর কি বলবো, অনেকটা খুশি আছে, অনেকটা আনন্দ লাগছে, বুঝতে পারছো তোমরা। আর তোমার সাথে অনেক অনেকক্ষণ, চলো বন্ধুরা একটু পরে তোমার সাথে কথাবার্তা বলছি। আর যদি বাইরে যাই তো বাইরে যদি যাই বাইরে গিয়ে কথাবার্তা বলবো, আর যদি নাও যাই আবার একটু পরে তোমার সাথে কথাবার্তা বলছি। তো দেখতে পাচ্ছো পেয়ারা হচ্ছে এখন, দেখতে পাচ্ছো, আর অনেকটা ভালো লাগছে। তা বন্ধুরা বাবার আমি একটু ঘুরতে বেড়াইছি দিদির বাড়ি থেকে, দেখতেই পাচ্ছো, আর দিদির বাড়ি থেকে ঘুরতে বেড়াইছি, বাবার আমি দেখতে পাচ্ছি, বাবা সাইকেল চালাচ্ছে, আর জামাই বউ সাইকেলে করে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, অনেকটা ভালো লাগছে। কলকাতা সাইকেল চালিয়ে যাচ্ছে, কলকাতা দেশের মতন, দেখতেই পাচ্ছ দেশের মতন সব দিকে ব্যবস্থা, তোমরা বুঝতে পারবে না আমরা দিদির বাড়ি থেকে ঘুরতে বেড়াইছি, তাই জন্য তোমাদেরকে জানালাম। তা অনেকটা সুন্দর লাগছে, এদিকে একটু ঘুরে দেখবো, তাই জন্য বাবার আমি সাইকেলে করে যাচ্ছি, দেখতেই পাচ্ছ বাবা সাইকেল চালাচ্ছে আর আমি সাইকেলেতে বসে আছি, জামাই বাবু সাইকেল, এটা বুঝতে পারলে, এবার হাওয়ায় চুলটা ঘুরে চলে এলে, চলো বন্ধুরা, চলো বন্ধুরা তোমাদের সাথে একটু পরে ফের দেখা করছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ বাইরের লোকটা অনেকটা সুন্দর লাগছে, আর আমি আর বাবা এদিকে একটু ঘুরতে এসেছি, আর বাইরে হাওয়া খেতে এসেছি, অনেকটা ভালো লাগছে, দেখতেই পাচ্ছ বাবা আমার সাথে আছে, আর বাবাকে ভালোভাবে দেখে নাও তোমরা একটু, ঠিক আছে। আর অনেকটা সুন্দর লাগছে, সামনের দিকেও যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এদিকে ফিশারি না মাছ চাষ হয়, এইদিকে অনেকটা বড় রাউন্ড নিয়ে বড় ফিশারি টাইপের করা আছে, দেখতেই পাচ্ছ, অনেকটা ভালো লাগছে। আর এদিকতে অনেকটাই ভালো জায়গা, অনেকটা জায়গা জুড়ে ফিশারি মাছ চাষ করে, দেখতেই পাচ্ছ। এটা এটা কোনো খাল না কি নদী না, ঠিক আছে, এটা ফিশারি হয়, এটাতে মাছ চাষ করে বড় লোকেরা, আর এখানে মাছ চাষ করে, দেখতেই পেলে আর অনেকটা সুন্দর লাগছে এদিকে। তা ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি, তার জন্য শেয়ার করলাম। চলো বন্ধুরা তোমাদের সাথে একটু পরে ফের কথাবার্তা বলছি, ঠিক আছে। তো অনেকটা সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে দিদির বাড়ি ঘুরে, আর চাই না কাল থাকতেও পারে, আর নাহলে চলে যাবো। তো চলো, তো বন্ধুরা ঘুরে ঘুরে এখনই বাড়িতে ফিরে যাচ্ছি, অনেকটা ঘুরলাম, অনেকটা ঘুরে এসেছি, এখনই বাড়ি যাচ্ছি, দেখতে পাচ্ছ বাবার সাথে ফের বাড়ি ফিরে যাচ্ছি, অনেকটা ভালো লাগলো ঘুরে তোমার সাথে, তাই শেয়ার করলাম। চলো বন্ধুরা বাড়ির দিকে গিয়ে কথাবার্তা বলি, আর অনেকটা দূরে এসছে আমাদের ওদিকটা ঘুরে, তো তবু চেনা জায়গা, এখানে অচেনা জায়গা, বেশি দূর যাওয়াও যাবে না, তবু অনেকটা ঘুরতে ঘুরতে এসেছি, তোমাদের একটু দেখালাম, দেখতেই পেলে, আর এদিকটা দেখেছো শুধু ফিচারে, অনেকটাই ভালো লাগছে। চলো বন্ধুরা বাড়ি থেকে একবারে কথাবার্তা বলবো, ঠিক আছে। বন্ধুরা এখন দিদির বাড়িতে আছি, অনেকটা ভালো লাগছে, দেখতেই পাচ্ছ, আর তোমাদের সামনে আমি আছি, অনেকটা খুশি, অনেকটা ভালো লাগছে, দেখতেই পাচ্ছ। তো কি বলবো, অনেকটা আমি এখন একা তোমার সাথে কথা বলছি, বাবা একটু বাইরে আছে, মা রান্না করছে, আর দিদি ছেলে দিদি নিয়ে বসে আছে, আমার ভাগনা ভাগনা নিয়ে দিদি বসে আছে, দেখতেই পাচ্ছ। চলো তোমার সাথে একটু পরে আবার কথাবার্তা বলছে। তো তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, 9টা সাড়ে 9টা বাজে এখন, তা দিদির বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে এখন আমি বসে আছি। তো চলো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা অফ করছি, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, যেন সবাই ফলো করো, এইটুকুনি তোমাদের কাছে চাই, আর সবাই একটু যারা, ঠিক আছে। চলো বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি, আর নেক্সট কোনো ভিডিওতে তোমার সাথে দেখা করবো, টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।